হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হলো সপ্তমী, আর আমার ব্লগগুলো অ্যাকচুয়ালি লেট করে আসছে। তার কারণ হলো আমার ফোনের একটু প্রবলেম হচ্ছিল, আর তার উপরে আমার শরীরটাও খারাপ, সেই জন্য আমার ব্লগগুলো অনেকটাই লেট হচ্ছে দিতে দিতে। তো যাই হোক, তো চলো আমরা যেতে যেতেই তোমাদের সাথে কথা বলি। তো এখন এই যে দেখতে পাচ্ছ, আমি মা পাঙ্কু আর রাজীব বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চের জন্য। তো ফার্স্টে আমরা এই যে পাঙ্কু তার বেবির সাথে খেলা করছে, তো প্রথমে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম মানে আমার শ্বশুরবাড়িতে। এই যে শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো শ্বশুর শাশুড়িকে নিলাম নিয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না ভূতের রাজা দিল বলে চলে এসেছি সোদপুরে। তো আমাদের আস্তে আস্তে 5টা বেজে গেছে লাঞ্চে আস্তে আস্তে, তার কারণ অনেকটা মানে মধ্যমগ্রামে এসে অনেক কাজ ছিল, সেগুলো করে তারপরে সবাইকে নিয়ে তারপরে আমরা লাঞ্চে এসেছি। তো আমরা ভেবেছিলাম আমরাই হয়তো একাই থাকবো লাঞ্চে, এত বেলা যেহেতু হয়ে গেছে। তারপরে এসে দেখি না, আমরা ভুল, লাঞ্চে তখন অনেকেই লাঞ্চ করছে। তো যাই হোক, তো আমরা লাঞ্চ খেতে চলে এসেছি, পেটে তো প্রচণ্ড ছুঁচো দম দিচ্ছিলো। তো মানে তারপরে পাঙ্কুকে নিয়ে আসা মানে বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, এটা ছিল একটা ফিশ কাটলেট, তো খেতে খুব টেস্টি ছিল। যে আমাদের থালা দিয়ে দিয়েছে, জাম পান্নাও দিয়ে দিয়েছে, তো কতক্ষণে খাবার দেবে সেই জন্য বসে আছি, এতটাই খেতে পেয়েছিলো। এই যে এখানে স্টিম রাইস চলে এসেছে, ডাল চলে এসেছে, আলু পোস্ত চলে এসেছে, এখানে মাছে মাথা দিয়ে ডাল, এখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, এখানে কাঁকড়া, এখানে ইলিশ মাছ, এই যে এখানে আলু ভাজা, এই হলো আজকে আমাদের মেনু। তো তোমাদেরকে কি বলবো, সব রান্নাই টেস্ট ছিল, বাট কাঁকড়াটা আমি বলেছিলাম যে একটু স্পাইসি করতে, ওরা এমন স্পাইসি করেছে যে কাঁকড়া খেয়ে লাস্টে নাকে মুখে চুয়ানি হয়ে গেছে, মানে নাকে নাক দিয়ে মুখ দিয়ে সব। আর পাঙ্কুকে নিয়ে খাওয়া মানে আমাদের যুদ্ধ করার সমান। এই যে ওকেও একটা একটা করে ভাত দিচ্ছি যাতে একটু চুপ থাকে, এত ঝাল লাগছে, আমি জল খাচ্ছি আর ভাত খাচ্ছি। খেতে খেতে আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। একবার পাঙ্কুকে ওর পাপা ধরছে, আমি খাচ্ছি, একবার আমি ধরছি ওর পাপা খাচ্ছে। বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে বেরোতে পারতে সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ি ফিরছি, খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়িকে তাদের বাড়িতে পৌঁছে এরপরে আমরা বাড়িতে ফিরছি। তো বন্ধুরা, আমরা বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছো এখন ডিনার করছি, এখন বাজে 1:30। তো চলো ডিনার করে তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে আমরা টিভি দেখতে দেখতে ডিনার করছি, তো এখানে ডিনারে আছে ভেজ হাক্কা নুডলস আর চিলি ফিশ।